কি ব্যাপার জানো? কিভাবে চুপ হয়ে গেলি কেন বল? এখন আমি যদি কোনো ছেলের সাথে কথা বলি, লুকিয়ে লুকিয়ে ছেলের সাথে রেস্টুরেন্টে যাই, লাঞ্চ করি, তার সাথে দেখা করি, তখন তোর কেমন লাগবে? আমার মাথাটা কিন্তু পুরো খারাপ হয়ে যাচ্ছে। দয়া করে এসব উল্টাপাল্টা কথা বলা বন্ধ কর। করবো না বন্ধ। কি করবি তুই? কি করবি বল আমাকে? ও আচ্ছা, তো এখন আমার গায়ের হাত তুলবি তুই? আমি কিছু বলতেছি না, মানে এটা না যে তুই আমাকে যা ইচ্ছা তাই বলবি। বলবো, 100 বার বলবো। আমিও দেখি তুই আমাকে কি করতে পারিস, তাই না? তুমি দেখতে চাও আমি তোমার সাথে কি কি করতে পারি? হ্যাঁ, আমি দেখতে চাই। কি আর করবি? আমাকে হয়তো থাপ্পড় মারবি, ঘর থেকে বের করে দিবি, এগুলোই তো করবি, তাই না? তো তুই আমাকে এতদিনে এই চিনলি, তাই না? আমি বাকি ছেলেদের মতো তার বউ এর উপর অত্যাচার করব, তার বউকে বাসা থেকে বের করে দেব। আমি তো তোর সাথে একটু অন্যরকম কিছু করব। কি করবি তুই আমার সাথে দেখি তোর? অন্যরকম কিছু? ঠিক আছে, দেখাই তোকে। দাঁড়া। জাকব তখন পেকে টেনে দেয়ালে চেপে তার গলায় কিস করছে আর কামড় দিচ্ছে। এর শরীর তখন ব্যথায় কেঁপে উঠল। সে তখন জাঙ্কুককে নিজের কাছ থেকে ছাড়িয়ে বলল, আহ জাঙ্কুক, তুই তো কি করতেছিস? আমার কামড় দিতেছিস কেন? আমার ব্যথা লাগতেছে। ছাড় জাঙ্কুক, আমাকে এমন করতেছিস কেন তুই? চুপ, তোকে বলেছিলাম না আমি অন্য ছেলেদের মতো ওইসব কিছু করবো না, আনকমন কিছু করবো। এখনো তো কয়েক শুরু করিনি, দেখ এখন আর কি কি করি। এরপর সে পে এর ঠোঁটে ইচ্ছে মতো কিস করছে। জাঙ্কু আজ যেন সমস্ত রাগ তার ঠোঁটের উপরে নামাচ্ছে। পে এর জাঙ্কুকে কিস আজ মোটেও ভালো লাগছে না, তার খুবই বিরক্ত লাগছে। তখন সে জাঙ্কুককে এক ধাক্কায় নিজের কাছ থেকে ছাড়িয়ে বলল, কি শুরু করছিস তুই এগুলো? তুই কি মনে করিস এভাবে জোর জবরদস্তি করে আমার সাথে রোম্যান্স করলে আমি তোর সব কিছু ভুলে যাব? তুই আমার সাথে যত রোম্যান্স করিস না কেন, আমি তোর কোনো কিছুই ভুলব না। আমার কাছ থেকে দূরে থাক, তোর সাথে কথা বলতে আমার একদম ইচ্ছে করতেছে না। এই কথা বলিতে তার রুম থেকে চলে গেল। তে মন খারাপ করে ছাদে দাঁড়িয়ে আছে। ঠিক কেউ একজন এসে তে এর চোখ চেপে ধরল আর বলল, বলতো আমি কে? তে তখন মুচকে একটা হাসি দিয়ে তাড়াতাড়ি করে তার চোখ থেকে হাতটা সরিয়ে এসে পিছে ঘুরে দেখলো তার সামনে জিমিন দাঁড়ানো। তখন সে খুশিতে একটা লাফ দিয়ে জিমিনকে জড়িয়ে ধরলো আর সে তখন জিমিনকে জড়িয়ে ধরে কান্না করে দিল। জিমিন তখন তেকে বলল, তে আমি সব কিছুই জানি রে, তুই কান্না করিস না, আমি জানি তুই জাঙ্কুকের সাথে রাগ করেছিস। আর জাঙ্কুকের সাথে রাগ করে তুই সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করিস নি, তাই না? চিন্তা করিস না, তোর বান্ধবী চলে আসছে, চল আমি তোকে নিজের হাতে খাইয়ে দেব। জাঙ্কুক এরপর সুগাকে সব কিছুই বলল। সুগা তখন জাঙ্কুককে বলল, জাঙ্কুক তুই একদম চিন্তা করিস না, আমি আর জিমিন এখন চলে আসছি। এখন তে আর বেশিক্ষণ তোর সাথে রাত থাকতেই পারবে না দেখিস। আমি আর জিমিন কোনো না কোনো একটা প্ল্যান করেই ফেলবো তে এর রাগ ভাঙার জন্য, তুই মোটেও চিন্তা করিস না। কালকে যেহেতু আমাদের অফিস ছুটি, সেহেতু কালকেই তুই তে এর রাগ খুব সহজে ভাঙাতে পারবি। রাতে তে জাঙ্কুককে মুখ ভেঙে দিয়ে বালিশ নিয়ে সে তার সোফায় ঘুমিয়ে পড়ল। জাঙ্কুককে ঘুমিয়ে আসছে না তেকে ছাড়া। তখন সে বারবার তেকেই দেখছে। তে যখন গভীর ঘুমে ছিল ঠিক তখনই জাঙ্কুক আস্তে করে তে এর সামনে গেল আর তে এর গালে একটা কিস করে বলল, আমার বেবিটার এত রাগ আমি আগে বুঝতে পারিনি। তে আমার উপর এত রাগ কখনো করতেও পারে
সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছে আর আমার সাথে রাগ করে ঘুমায় পর্যন্ত নাই। তখন সে টেকের গালে একটা কিস করে টেকে কোলে নিয়ে সে বিছানায় টেকে ঘুম পাড়িয়ে দিল। টেকে সকালে ঘুম ভাঙতে সে দেখল সে বিছানায় ঘুমিয়ে আছে। তখন সে জাকবকে ঘুম থেকে উঠালো আর বলল, জাকব আমাকে বিছানায় কে নিয়ে আসছে? কে আবার নিয়ে আসবে? আমি নিয়ে আসছি আমার বেবিটাকে। আমার বেবি এত কষ্ট করে সোফায় ঘুমাবে আর আমি আরাম করে বিছানায় ঘুমাবো, এটা কি হয়? আমার বেবি যেখানে থাকবে আমিও সেখানেই থাকব। যত সব আমাকে কষ্ট দেওয়ার সময় তোর এগুলো মনে ছিল না? কষ্ট দেওয়ার পর এখন আমার রাগ ভাঙানোর জন্য এসব ন্যাকামি করতেছিস, তাই না? তোর এসব কোনো ঢং আর ন্যাকামিতে আমি এবার আসব না। এই কথা বলেইতে বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। জাকব তখন মনে মনে ভাবছে, আরে আমার পাখিটা, আমার পাখিটার যে এত রাগ, কোনো ব্যাপার না পাখি, আজ আমি তোমার রাগ ভাঙিয়ে ছাড়ব, সেটা যেভাবেই হোক না কেন। সবাই একসাথে বসে ব্রেকফাস্ট করছিল, তখন জিমেন ডেকে বলল, তুই জানিস আজকে না আমি আর তুই শপিং এ যাব, ঠিক আছে? আমার কোথাও যেতে ইচ্ছে করতেছে না, তুই একা যা। ওফো, এতদিন পর আমি তো আসলাম, কি আমার সাথে শপিং এ যাবে, মজা করবে? না, মুখ ভার করে বসে আছে। এরপর সন্ধ্যায় জিমেন ডেকে জোর করে শপিং এ নিয়ে গেল। কিছু কেনাকাটা করার পর জিমেন তখন তেকে বলল, তে আমার না আরো এক জায়গায় যাইতে হবে, তুই একটু আমার সাথে চল না। ওফো জিমেন, তুই আবার কোথায় যাবি? একটু আয়না রে, আমার একটু দরকার আছে, আয়না প্লিজ। জিমেন তখন তে এর হাত ধরে পার্কের ভিতরে নিয়ে গেল। তে তখন বলল, কি রে জিমেন, তুই আমাকে পার্কের ভিতরে নিয়ে আসছিস কেন? সুগার সাথে কি এখন আবার লোকে লোকে দেখা করার ইচ্ছা আছে নাকি? সুগার তোর হাজবেন্ড, এখন আবার এভাবে লোকে পার্কে আসা মানে কি? আরে আমার তে, তুই একটু অপেক্ষা কর না। এরপর জিমিনের মোবাইলে একজনের কল আসতে জিমিন তখন দেখে বলো, দোস্ত তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি আসতেছি। এরপরে জিমিন চলে যাবার পর তে এরপর পার্কের ভিতরে গেল আর দেখলো একটা জায়গায় অনেক সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। বেলুন ফুল দিয়ে এত সুন্দর করে সাজানো হয়েছে তা দেখে তে এর অনেক ভালো লাগছে। আর সে মনে মনে ভাবছে, নিশ্চয়ই এটা কোনো প্রেমিক তার প্রেমিকার জন্য এভাবে করে সাজিয়েছে। সে মেয়েটা অনেক বেশি লাকি যার জন্য তার ভালোবাসা মানুষটা এত কষ্ট করেছে। আর অপরদিকে আমার জাঙ্কুক আছে, তার ভালোবাসা মানুষটাকে পাওয়ার পরও সে ভালোবাসার মানুষটাকে একদমই সে মূল্য দিতে জানে না। তখনই হঠাৎ করে তে এর পিছে থেকে কে যেন একজন বলে উঠল, আমি আমার ভালোবাসার মানুষটাকে অনেক ভালোবাসি, আমি জানি আমি সবসময় অনেক ভুল করি, তারপর আমার ভালোবাসার মানুষটা আমাকে ক্ষমা করে দেয়, এবারও কি সে আমাকে ক্ষমা করবে না? তে তখন পিছে ঘুরে দেখল তার সামনে জাঙ্কুক দাঁড়ানো, জাঙ্কুকের হাতে অনেকগুলো ফুল। তখনই তে জাঙ্কুককে দেখে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই জাঙ্কুক তে এর হাত ধরে বলল, তে আম সরি, আমি সত্যি বলতেছি আমি তোকে অনেক ভালোবাসি, আমি তোকে এত ভালোবাসি যে তুই আমার সামনে থাকলে আমি আর কাউকে দেখি না, শুধু তোকেই দেখি। আমি জানি আমি সবসময় ভুল করি, আবার সরি বলি, কিন্তু এবার কান ধরে উঠবস করতেছি, আর কোনোদিনও এরকম ভুল হবে না, আমি আমার বেবিটাকে আর কখনো এভাবে কষ্ট দেব না, প্লিজ দে একটা বার তো তোর জাঙ্কুককে সুযোগ দে, এবার তোর জাঙ্কুক আর কোনো মিথ্যে কথা বলবে না, তোকে কখনো কষ্ট দেবে না, প্লিজ তুই এবার আমাকে একটা বারের জন্য সুযোগ দে, আমি নিজেকে পরিবর্তন করে ফেলবো, তুই যেমনটা চাস আমি ঠিক তেমনই হয়ে যাব, প্লিজ। তে এর চোখে তখন খুশিতে পানি চলে আসলো আর সে জাঙ্কুককে জড়িয়ে ধরে বলল, আর বেশি ঢং করতে হবে না, আমি জানি যে তুই আমাকে অনেক ভালোবাসিস আর আমিও তোকে অনেক ভালোবাসি জাঙ্কুক, তুই তো জানিস আমি তোকে এত ভালোবাসি যে আমি তোকে অন্য কারোর সাথে দেখলে আমার অনেক বেশি রাগ হয়, তাই আমি তোকে এই লাস্ট টাইমের মতো একটা সুযোগ দিলাম,
আর কখনো আমাকে এভাবে কাঁদাবি না তো। জাংকুক তখন কান ধরে বলল, আমার মাথা খারাপ, তোকে আর কোনোদিন কাঁদাবো আমি? আর এমন কোনো কাজ করবো না যাতে তুই আবার রেগে যাস। তোর রাগ ভাঙাতে এত কষ্ট হয় তে আমার, আর জীবনেও কখনো এ ভুল করবো না। তখনই জিমিন আর সুগা আসলো। সুগা তখন তেকে বলল, তে তুমি মোটেও চিন্তা করো না, অফিসে জাংকুককে দেখে শুনে রাখার দায়িত্ব আমার, আর আমিও দেখি জাংকুক আয়ু এর সাথে কিভাবে কথা বলে। আয়ু তো দূরের কথা, অন্য কোনো মেয়ের সাথে কথাই বলতে ওকে আমি দিব না। আর যদি অন্য কোনো মেয়ের সাথে কথাও বলে, তাহলে তাকে তোমার সামনে এনে 100 বার কান ধরে উঠবাস করতে বলবো, ঠিক আছে? তো তে এখন এরপর চারজন একসাথে বাসায় চলে আসলো। খুব তেকে জোরে ধরে বলল, আমি আমার পাখিটাকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ সো মাচ তে, কথা দে আর কোনোদিনও রাগ করবি না, রাগ করলে কিন্তু আমি আর সহ্য করতে পারবো না। তে তখন জাংকুকের মুখ চেপে ধরল আর বলল, কখনোই ধরনের কথা বলবি না, আমিও তোকে অনেক ভালোবাসি। জাংকুক, আমি সত্যি তোকে অনেক 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 বেশি ভালোবাসি। এ কথা বলে জাংকুক তখন তেকে একটা কিস করল। অপরদিকে সুগা আর জিমিন, তারাও আজকে একে অপরকে কথা দিয়েছে, তারাও কখনো একে অপরকে কখনো কোনো রকমের কষ্ট দিবে না, সারা জীবন একে অপরকে এভাবে ভালোবেসে যাবে। জিমিনা, আই লাভ ইউ সো মাচ, আর আমি অনেক লাকি যে আমি তোমাকে পেয়েছি। জিমিন তখন একটা মুচকি হেসে সুগাকে জড়িয়ে ধরলো আর বলল, আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি সুগা, আই লাভ ইউ মাই সুগা বিলাই। এভাবে তেকুক আর ইয়নমিনের ভালোবাসার মধ্য দিয়েই বেস্ট ফ্রেন্ড যখন বর গল্পটার হ্যাপি এন্ডিং হলো।